শ্রী ঠাকুরের নাম ধ্যানে অনেক সময় জোর দিয়েছেন। নাম ধ্যান তো সাধু সন্তদের কাজ, আমরা কি করব? মানে ওটা সবার জন্য দরকার কেন বলেছেন ঠাকুর? এবার আমাকে আমার ভাই প্রশ্ন করলেন কি আমাদের নামধানের কথা বলে ঠাকুর বিশেষ করে দিয়ে নামধানের খুব দরকার, আমাদের কি দরকার? ও তো সাধু সন্তরা নামধান করে। এই কথার উত্তরে বলতে গেলে অনেক কিছু বলতে আছে, সংক্ষেপে আমি বলব দু চারটে কথা। কি কথা? আমরা অনেক পুস্তকাদি পড়ি, রামায়ণ পড়ি, মহাভারত পড়ি, তাই গীতা যেটা অনেক শাস্ত্র পড়ি। কিন্তু আমরা যদি আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি কি নাম যে সপ্তকাণ্ড রামায়ণ, আমি আপনি সংক্ষেপে বলেন তো, যত সংক্ষেপে বলতে পারেন, তিনি হয়তো উত্তরকাণ্ড বা লঙ্কাকাণ্ড ইত্যাদি করে বলতে বলতে আধা ঘন্টা লাগালেন। আর একজনকে বললাম তিনি হয়তো 10 মিনিট লাগেন, তিনি হয়তো 15 মিনিট লাগেন। তো যে যত আমি বললাম যত কম সময় বলতে পারবেন সপ্তকাণ্ড রামায়ণ, হ্যাঁ, তিনি তত আমার কাছে উপকার পাবেন। তারপর সবাই বলা হয়ে গেল, তার সব থেকে সংক্ষেপে তিনি বললেন, তিনি 5 মিনিটে বললেন। আমি বললাম কি আপনারা সবাই উপকার পাবেন কম বেশি করে, কিন্তু কী উপকার জানেন? আপনারা রামায়ণ পড়েছেন কিন্তু রামায়ণ সার বোঝেন নাই। এর কেমন বুঝে নাই? তাহলে বোঝেন না এই কারণে রামায়ণের সার কী বলেন তো? এক কথা বলেন, চুপ, রামায়ণের সার হচ্ছে রাম। এই সপ্তকাণ্ড রামায়ণের সার হচ্ছে রাম, রামকে কেন্দ্র করে রামায়ণ। রামায়ণ থেকে রামকে যদি বাদ দেন রামায়ণের কোনো সারই থাকবে না, কোনো মর্মই থাকবে না। সবাই তো বলে হ্যাঁ সত্যি কথা তো, রামায়ণের সার রাম, গীতার সার ভগবান শ্রীকৃষ্ণ, শাস্ত্রের সার হচ্ছেন শাস্ত্রবেত্তা পুরুষ, যিনি জগতে এসেছেন তিনি, তিনি হচ্ছেন নামী পুরুষ। নামী পুরুষ এই কারণে যত নাম পৃথিবীতে আছে তার নাম থেকে সমস্ত নামের উদ্ভব, সেই শব্দ থেকে সমস্ত শব্দ এসেছে। তাই ইষ্ট নাম তার প্রদত্ত যে বীজ নাম, সেই বীজ নামের ভিতরে সমস্ত পৃথিবীর সমস্ত জ্ঞান আছে। আর যতদিন সমস্ত জ্ঞান আমাকে অনুভবে আসবে না এবং সেটা বাস্তবে পরিণত করতে পারবো না, তখন তিনি আমার মানবজীবন সার্থক হচ্ছে না। তাই আমি ওই সাধুর কথা বললেন, সাধু হলো সেই সাধু, সাধ মানে অভ্যাস করা, উ মানে সেই কর্ম। কোন কর্ম? যে কর্ম অভ্যাস করলে আমি আমাকে জানতে পারবো, আমাকে জানা মানে ইষ্টকে জানতে পারবো। ইষ্টকে নিয়ে তো আমি বোধ, ইষ্ট না ডাকলে আমি নাই, আর ইষ্টকে নিয়ে আমি বোধ। আমাকে জানা মানে ইষ্টকে জানা, যে কেন ইষ্টকে জানা, ইষ্টকে অনুসরণ করার মাধ্যম দিয়ে আমি আমাকে জানতে পারবো, কেমন করলে, কী খেলে, কোথায় চললে, কী বললে আমি ইষ্টের পথে পারবো, ভালো পথে থাকতে পারবো। তাই নাম সাধুরা করে, সাধু তো সে যিনি কুকে সাধন করেন, অর্থাৎ নিজের সুতে স্থিত থাকবার জন্য যে নিয়মগুলো আছেন সেই নিয়মগুলো অভ্যাস করেন, তিনি হলেন সাধু। ঠাকুর অনুকূল চন্দ্ররূপে এইবার আমাদের কি বললেন, সাধু বলে তারে সুকর্মে না সর্বদা বিষয় নাতে পারে। তাহলে সাধু মানে কি যে রং টং গেরুয়া লাগায় তিলতা লাগাইয়ে বাইরে চলে যায় যে সাধু, তা কিন্তু নয়। সাধু মানে উকে, অর্থাৎ যে ওম একটা শব্দ, অ উম, অ মানে ব্রহ্মা, উ মানে বিষ্ণু, আর ম মানে মহেশ্বর। যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি নাশকর্তা, এই তিনটে কর্তাকে মিলিয়ে একটা ঈশ্বরের ত্রিগামিনী শক্তি গায়ত্রী মন্ত্র বেঁধে আস কি ওম। এই ওমের যে মাঝখানে হু, উতলে বিষ্ণু, বিষ্ণু কর্ম, যিনি সবকিছুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা তাই আছেন, তিনি তো ব্রহ্ম। আর তাকে সেই ব্রহ্মকে জানে, কর্মের মধ্যে তারা ব্রহ্মকে জানা দেয়। সাধু আছে আমাদের সেই কর্মশক্তি, যে কর্মশক্তি দ্বারা আমরা শক্তি, অর্থাৎ সেই ব্রহ্মের বৃদ্ধিতে স্থিত থাকতে পারবো। তাই বৃদ্ধিতে স্থিত থাকতে গেলে যিনি বৃদ্ধিতে স্থিত আছেন সেই মানুষটা হচ্ছে ইষ্টদেবতা। যখন তার স্মরণ মননের ভিতর দিয়ে তার দিকে চলব, কোনোরকম বাধা বিপত্তি আমাকে মুছে দিতে পারবে না, আমার যাত্রাপথকে বন্ধ করতে পারবে না, তখন হবো আমি সাধু। হ্যাঁ, তখন হলো আমার সাধু। এই সাধু হওয়ার পরে তখন কী হবে, সাধ হয়ে যাবো, সাদ, অর্থাৎ আমি কী হবে, যেমন আমার ছোটাকে আমি দেখলাম তিনি হয়ে গেছিলেন কি সর্বত্যাগী সন্ন্যাসী, যা সর্বত্যাগী গুরুমুখ,
হিন্দি ভাষায় বলে সাতকে বলে গুরু, তিনি সর্বত্যাগী হয়ে গেছিলেন। আর সেই সর্বত্যাগী অবস্থায় তিনি যত কিছু বললেন তা আমাদের সামনে তুলে ধরলেন, সেই তুলে ধরাটাই আজ আমার কাছে জীবনে সর্বস্ব উঠেছে। তাই আমরা প্রতি প্রত্যেকটা মানুষ যদি নামধান না করি অনুভূতি থাকবে না, জ্ঞান আসবে না, আর জ্ঞান আসলে সেটা বাস্তবে সহজে পরিণত করতে পারবো না। তাই সব থেকে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে নাম করা আর ধ্যান করা। এই নাম ধ্যানের বাস্তব রূপ তিনি, অর্থাৎ আমাদের ইষ্ট দেবতা, সেই ধেয় বস্তুকে আমাদের ভিতরে জাগ্রত করে তোলা। যতদিন তিনি আমাদের ভিতরে জাগ্রত হচ্ছেন না, ততদিন ঠিক ঠিক আমার জানা হচ্ছে না। তিনি যদি আমাদের ভিতরে জেগে উঠতে পারেন, যে যতখানি কি নাম করব তিনি ততখানি আমার ভিতরে ডাকবেন। নয়তো ওই রামায়ণ যিনি লিখেছেন মানুষের একটা কথার থেকে, কিন্তু রাম রাম জপ করার ভিতর দিয়ে রামায়ণের সবকটু কথা জেনে যেতে পারে যদি একটা মানুষ ঠিক ঠিক ওই মানে রাম রামকে নিয়ে রাম নাম জপ করে, ইষ্টকে নিয়ে ইষ্টম জপের ভিতর দিয়ে। আমরাও সেরকম তারা করে তা জানতে পারবো। যেমন গোসাই বাবাকে দেখেন, তিনি ওই যুগের শিক্ষিত পণ্ডিত ছিলেন, কিন্তু কিশোরী কথানি পণ্ডিত ছিল, কিশোরী কেমন করে ঠাকুরের কথা জানলো, কিশোরীরা এই ডাকালাল ডাকাল সে কেমন করে ঠাকুরের কথমানি জানলো। নামধানের ভিতর দিয়ে সব কিছু পাওয়া যাবে। আমরা নামধান করতে ঠিক মতো পারি না বলে রকমারি বই পড়তে হয়, শাস্ত্র পড়তে হয়, সঙ্গ করতে হয়, তবে আমাদের নামধানের নিষ্ক্রিয়া আসে। এক নাম সর নাম সর করকে নামিকে পাওয়া যাবে না, আর নাম নামি সর করকে কিছুই পাওয়া যাবে না। এই জন্য সব থেকে শ্রেষ্ঠতম জিনিস হচ্ছে নাম এবং নামী পুরুষের ধ্যান। নাম না হলে নামী পুরুষে আমরা যেতে পারবো না। নাম করার মাধ্যম দিয়ে আমি নামী পুরুষে যেতে পারবো। ধ্যান হল সেই জিনিস আমি দেহবস্তুতে পৌঁছাবার জন্যে, দেহবস্তুতে নিশানা নাম, সে আমাকে করতেই হবে। তাই সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে আমাদের নাম। নাম করতে 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 সব পাওয়া যাবে। তখন ঠাকুর বললেন জবাসিদ্ধি 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 নসিদ্ধ, অর্থাৎ জপ মানে বারবার তুমি কোথাও যাওয়ার জন্যে যেখানে তুমি যেতে চাও সেইটা তোমার দেহবস্তু, আর বারবার সেই দেহবস্তু বিষয়ে মনকে আরো অনন্দ আমি ওখানে যাবো ওখানে যাবো ওখানে যাবো, তখন তোমার মনটা শরীরটাকে টেনে নিয়ে স্বীকার করতে হবে, তখন তোমার ধ্যান সিদ্ধ হয়ে যাবে। তাই এই নামী পুরুষ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, রামায়ণ মহাভারত কি সৃষ্টির সব কিছু সৃষ্টি হয়েছে রামায়ণ মহাভারত এই কথাগুলো না। তাই নাম না করলে আমি কিছুই জানতে পারবো না। তাই যারা খুব শাস্ত্র পড়ে, খুব বিদ্যা অধ্যয়ন করে বড় বড় শিক্ষা লেখাপড়া নালো হয়ে গেছে, কিন্তু তারা যদি নাম নিয়ে থাকে তাদের কিন্তু প্রেমে আসবে না, কিছুই তাদের জানা হয়নি। কারণ নামিকে যারা বিশ্বাস করতে পারে নেই, নাম না করলে সে বিশ্বাস করতে পারবে না। তাই নামই আসে সব থেকে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ দিন, আর নাম আসে নামিকে কেন্দ্র করে পৃথিবীতে। জয় গুরু।